আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি টু পিন মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। মাল্টিপ্লাগের মধ্যে যা যা থাকবে, একটি ফিউজ এবং তিনটা সকেট থাকবে। আমি এখানে সুইচ ব্যবহার করব না, সুইচের পরিবর্তে ফিউজটি ব্যবহার করতেছি। চাইলে আপনি সুইচ ব্যবহার করতে পারবেন। তারপর একটি প্লাস্টিক বোর্ড নিতে হবে। আমি এখানে চার হোলে প্লাস্টিক বোর্ড নিলাম। এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। তারপরে বোর্ডের সাথে ফিউজ এবং শর্টগুলো খুব সুন্দর করে সেট করে দিতে হবে। প্রত্যেকটা সকেট এবং ফিউজের সাথে নাট দেওয়া থাকবে। নাট দিয়ে খুব সুন্দর করে বোর্ডের সাথে সেট করে নেবেন। তারপরে বোর্ডের ভিতরে কানেকশন করতে হবে। এই কানেকশনটা আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। আপনি যদি কানেকশনটা বুঝে মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন, আশা করি কখনো আর কানেকশনটা ভুলবেন না। তো প্রথমে আমি সকেট নিয়ে কাজ করব। এখানে তিনটা সকেট আছে, প্রত্যেকটা সকেটের মধ্যে দুইটা করে টার্মিনাল। তো এখানে যে কাজটি করতে হবে, তিনটা সকেটের একটা পাশ একটা তার দিয়ে শর্ট করতে হবে, তারপর অপর পাশটা একইভাবে শর্ট করে দিতে হবে। তো আমি এখানে তিনটা সকেট ব্যবহার করতেছি। আপনি যদি চারটা বা পাঁচটা ব্যবহার করতেন, তাহলে একইভাবে শর্ট করে দিতে হতো। তো আমি এখানে তিনটা সকেটের একটা পাশ শর্ট করে দিলাম, তারপর অপর পাশটাও একইভাবে শর্ট করে দিতে হবে। আর শর্ট করার পর এখানে যে নাট গুলো আছে, এগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলে না, সেক্ষেত্রে আপনার স্পার্ক করতে পারে। তো আমার কানেকশন করার পর আমি নাট গুলো খুব ভালো করে টাইট করে দিতেছি। আপনারা ঠিক একইভাবে এই কাজটা করবেন। তারপর ফিউজ থেকে সকেটের মধ্যে একটি কানেকশন করতে হবে। ফিউজের যে কোনো এক পাশ থেকে সকেটের যে কোনো এক পাশে কানেকশন করে দিলেই হবে। তো অনেকে বলতে পারেন যে ফিউজের পরিবর্তে সুইচ ব্যবহার করবেন। তো ফিউজ এবং সুইচের কানেকশনটা একই রকম হয়ে থাকে। আমি এখানে যেভাবে কানেকশন করতেছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি এখানে ফিউজ থেকে সকেটের মধ্যে কানেকশনটা করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকে বলতে পারেন যে আমি এখানে ফেজ নিউট্রাল দেখি নাই। আসলে টু পিন মাল্টিপ্লাগ তৈরি করার ক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখতে হয় না, একভাবে কানেকশন করলেই হয়। যখন থ্রি পিন মাল্টিপ্লাগ তৈরি করি, সেক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখে তারপর কানেকশন করতে হয়। এটি হচ্ছে সার বিস্তার, যে তার দিয়ে সকেটের মধ্যে কারেন্ট আসবে। সার বিস্তারে এক পাশে টু পিন ফ্ল্যাগ কানেকশন করা আছে, অপর পাশটা ফাঁকা আছে, ওই পাশটা মাল্টিপ্ল্যাগে কানেকশন হবে। আর আপনারা অবশ্যই মাল্টিপ্ল্যাগ তৈরি করার ক্ষেত্রে ভালো মানের কেবল ব্যবহার করবেন। আমি এখানে যে কেবলটি ব্যবহার করতেছি, এটি হচ্ছে বিআরবি কোম্পানির 1.6 RM। আপনার কেবল যদি ভালো হয়, তাহলে মাল্টিপ্ল্যাগ অনেক দিন যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। সেজন্য অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করে মাল্টিপ্ল্যাগ তৈরি করবে। তারপর কেবল দুইটা বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, আর এখানে একটা গিট দিয়ে দিতে হবে যাতে কেবলটা বাইরের দিকে না যায়। তারপরে সকেটের সাথে কানেকশন করতে হবে। তো এখানে কিভাবে কানেকশন করবেন, এখানে যে একটা ফিউজ আছে, ফিউজের একটা টার্মিনাল কিন্তু ফাঁকা আছে, তার মধ্যে একটা তার কানেকশন হবে আর অপরটাটি কানেকশন হবে এখানে যে তিনটা সকেট একসাথে কানেকশন করা আছে তার মধ্যে। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার ফেজ নিউট্রাল দেখে কানেকশন করতেছি না, যেহেতু টু পিন ফ্ল্যাগ দিয়ে মাল্টিপ্ল্যাগটা তৈরি করা হচ্ছে। আমি যদি থ্রি পিন ফ্ল্যাগ দিয়ে মাল্টিপ্ল্যাগটা তৈরি করতাম, সেক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখে তারপর কানেকশন করতাম। আপনারা এইভাবে কানেকশন করে দিবেন, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো ফিউজের মধ্যে কানেকশনটা হয়ে গেছে, এখন আমি সকেটের মধ্যে কানেকশনটা করে দিতেছি। এগুলো হচ্ছে প্যারালাল কানেকশন, একটার সাথে কিন্তু আরেকটা কোনো প্রকার কানেকশন নাই। ফেজ নিউট্রাল কখনো একসাথে করা যাবে না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তো এই হচ্ছে মাল্টিপ্ল্যাগের ভিতরে কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কানেকশন করতে হয়। আপনারা যদি দুই একবার ট্রাই করেন, তাহলে আপনারা খুব সহজে মাল্টিপ্ল্যাগ তৈরি করতে পারবেন। তো কানেকশন করার পরে বোর্ডটা বা নাট দিয়ে ভালো করে সেট করে দিবেন। তো সেট করার পর একটু কাজ করতে হবে। এখানে যেহেতু একটা ফিউজ ব্যবহার করছি, ফিউজের উপর অংশটা খুলে নেবেন। তারপর এখানে দুইটা টার্মিনাল দেখতে পাবেন, দুইটা টার্মিনাল যেকোনো একটা তার দিয়ে শর্ট করে দিতে হবে। এটা আপনার মাল্টিপ্ল্যাগকে সুরক্ষিত রাখবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন বা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।